হ্যালো এভরিওয়ান, টিবিআর একাডেমিতে সবাইকে স্বাগত। তো তোমাদের কিন্তু আবার ভ্যাকেন্সি লিস্ট নতুন করে পাবলিশ করা হয়েছে, অর্থাৎ তোমাদের রিভাইজড যে ভ্যাকেন্সি স্ট্যাটাস সেটা কিন্তু তোমাদের পাবলিশ হয়ে গেছে স্পট কাউন্সেলিং এর জন্য। যে সমস্ত ছাত্রছাত্রীরা ভোকলেট এক্সাম দিয়েছিলে বা যারা ভোকলেট এক্সাম দাওনি, তোমরা সেকেন্ড ইয়ারে ডিরেক্টলি অ্যাডমিশন হওয়ার জন্য স্পট কাউন্সেলিং করছো, তোমাদের জন্য কিন্তু আবার নতুনভাবে রিভাইজড ভ্যাকেন্সি স্ট্যাটাস তোমাদের কিন্তু পাবলিশ করা হয়েছে। নতুন যে স্ট্যাটাস তোমাদের পাবলিশ করা হয়েছে ওই স্ট্যাটাস দেখে তোমরা কিন্তু স্পট কাউন্সেলিং করবে। আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা একটি লিংক দেখতে পেয়ে যাবে, যে লিংকে ক্লিক করার পরে তোমাদের কাছে কিন্তু এরকম একটি পেজ খুলবে। এরকম পেজ খোলার পরে দেখো তোমাদের কাছে লেখা আছে এখানে রিভাইজড ভ্যাকেন্সি স্ট্যাটাস অফ স্পট কাউন্সেলিং ফর অ্যাডমিশন ইন সেকেন্ড ইয়ার। তাহলে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা ভোকলেট এক্সাম দিয়েছিলে বা যারা ভোকলেট এক্সাম দাওনি, যারা সেকেন্ড ইয়ারের জন্য স্পট কাউন্সেলিং করছো, যাদের আইটি পাস আছে বা যাদের এইচএসএ কিন্তু সায়েন্স আছে বা যাদের ভোকেশনাল তোমরা কিন্তু পাস করে গেছো, তোমাদের জন্য কিন্তু ডিরেক্টলি এই স্পট কাউন্সেলিং তোমরা করতে পারবে। তো তোমরা ওই লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের কাছে এরকম একটি অপশন আসবে। তো তোমরা এখানে কিন্তু যে ক্লিক টু ডাউনলোড এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক টু ডাউনলোড করার সাথে সাথেই কিন্তু তোমাদের কাছে এরকম একটি পেজ খুলবে। এরকম পেজ খোলার পরে তোমরা কিন্তু এখানে যে নতুন যে ভ্যাকেন্সি স্ট্যাটাস সেটা কিন্তু তোমরা চেক করতে পারবে। ঠিক আছে, তোমরা যে পুরনো যে ভ্যাকেন্সি স্ট্যাটাসটা তোমাদের দেওয়া হয়েছিল ওটা কিন্তু পরিবর্তন করে আপডেটেড, অর্থাৎ কোন কলেজে কয়টি সিট খালি আছে সেটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো বি কেয়ারফুল যখনই তোমরা চয়েস ফিলিং করবে। তোমরা জানো যে পাঁচটি কলেজ বা পাঁচটি চয়েস কিন্তু তোমরা করতে পারবে, সেটি একটি কলেজে পাঁচটি হতে পারে বা বিভিন্ন কলেজে কিন্তু তোমরা পাঁচটি টোটাল চয়েস ফিলিং করতে পারবে। যদি কোনো তোমাদের জানার থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও, কারণ এখানে যদি তোমরা কোনো কারণে ভুল করো আর কিন্তু এই সুযোগ পাবে না। তোমরা কিন্তু যে স্ট্যাটাস দিয়েছে আপডেটেড ওই স্ট্যাটাসে কিন্তু তোমরা ক্লিক করে তোমরা টোটালটাকে ডাউনলোড করো বা তোমরা ডিরেক্টলি কিন্তু ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু দেখতে পারবে। তো নতুনভাবে যে স্ট্যাটাসটা দিয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোন কলেজে কয়টি সিট আছে তোমরা কিন্তু এটা ভালো করে একটু লক্ষ্য করে তোমাদের কিন্তু চয়েস ফিলিংগুলো কিন্তু করবে। এখানে প্রাইভেট এবং গভর্নমেন্ট স্পন্সর কলেজের কিন্তু লিস্ট দেওয়া আছে কোন কলেজে কয়টি সিট খালি আছে। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে সেগুলো কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমি তোমাদের কিন্তু সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।